2008 ফার্স্ট টাইম তরুণিমাকে দেখেছিলাম, তখন দাঁড়িয়ে কখনো ভাবিনি যে আমাদের আজকের ডেটে এক বছর হয়ে মানে বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আরও কেটে যাবে। ইনফ্যাক্ট আমরা ইনিশিয়ালি মানে একে অপরকে একদমই পছন্দ করতাম না। আমি ইনফ্যাক্ট ওর নামে কমপ্লেন করতে গেছিলাম সেই সময় টিচারদের কাছে, এবং আই ওয়াজ সাপোজ টু চেঞ্জ মাই ব্যাচ বিকজ অফ হার। এরকম একটা সিচুয়েশানে আমাদের ফার্স্ট স্টার্টিং হয়েছিল, মানে আমরা দুজনকে এইটা আমাদের আলাপ ছিল। মানে লোকে বলে না মানে আমার ওর সাথে মানে হয় না লোকের লাভ অ্যাট ফার্স্ট সাইট, আমাদের একদমই ওরকম কিছু হয়নি অ্যাটলিস্ট ইনিশিয়ালি। বাট তারপরে অনেক আমরা অ্যাজ আ ফ্রেন্ড অনেক মিশেছি, এবং আমাকে অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ টিচার আমাকে অনেক পড়াশোনাতে অনেক হেল্প করেছে। কমার্স আমার একদম ভালো লাগে না, সেটা সেখানে আমাকে অনেক হেল্প করেছে পড়াশোনাতে গ্র্যাজুয়েশন ডেজে। No doctor could explain, no poet could say, জানি না কেন তোমায় ভালোবাসি ইন সাচ এ ক্রেজি ওয়ে, দ্য টুইঙ্কলস ইন ইওর আই মেক মাই ডে, চলে যাই এক ড্রিম ওয়ার্ল্ডে ফার ফার অ্যাওয়ে। এই কবিতাটা আমি অনেক ছোটবেলা লিখেছিলাম, তখন তো জানতাম না, কিন্তু আজকে এটা আমি আমার হাজব্যান্ডকে ডেডিকেট করতে চাই অন আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি। ওয়েল, ইট হ্যাজ বিন ওয়ান ইয়ার দ্যাট উই হ্যাভ বিন ম্যারিড। আই ওয়ান্ট সে ইট হ্যাজ বিন আ বেড অফ রোজেস, বাট ইউ নো দ্য পারফেকশন লাইজ ইন converting thorns into roses, and that is what we have done, and we have done it very happily, and I hope ke amader journey ta emni thakuk. Ei first year e amra onek kichu achieve korechi, ami chaibo jate in the coming years amra aro onek kichu achieve kori, and we stay just loving each other, and we keep on loving each other much more in the days to come. Main to ye sochta tha ki aaj kal ऊपर वाले को फुर्सत नहीं, फिर भी तुम्हें बना के वो मेरी नजर में चढ़ गया, रुतबे में वो और बढ़ गया। মানে আ গার্ল বেটার দেন হার ওয়াজ মানে দ্যাট ওয়াজ এক্সপেকটেশন, মানে ওর থেকে বেটার কিছু আর এক্সপেকটেশন ছিল না লাইক তরুণিমা। তো লাস্ট ওয়ান ইয়ার ইট হ্যাজ বিন রিয়েলি ভেরি গুড, খুব ভালো, মানে আমরা অনেক জায়গায় ঘুরতে গেলাম, মানে ফার্স্ট টাইম উই ওয়েন্ট অ্যাব্রড, অনেক 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 কটা জায়গায় ঘোরা হয়েছে, খুব সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু নতুন নতুন জানতে পারলাম তরুণিমার ব্যাপারে। মানে এই এই এক বছরে মানে মনে হচ্ছে যে একটা অন্যই মেয়েকে মানে এখন চিনি, আগে কাউকে অন্য একজন কাউকে চিনতাম, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। তো আশা করি যে আগামী সারা জীবন যতদিন বাঁচবো ওর সঙ্গে ভালো করে থাকতে পারবো। Oh,
मुझे तुम मिल गई किस्मत चाहतों में कितना तड़पे हैं, सावन भी कितने तुझ बिन बरसे हैं। जिंदगी में मेरी सारी जो भी कमी थी तेरे आ जाने से अब अब यारा जन्नत है, मांगी खुदा से तू वो मन्नत है। तेरी वफा का सहारा मिला है, तेरी ही वजह से अब मैं जिंदा हूँ। तेरी मोहब्बत से रोम
जाऊं जी कोई टोह टोह ना लागे किस तरह के है ये सुझे ভেরি অনেস্ট এক বছর আমি ঠিক বুঝতে পারিনি যে আমি কী করে দিদিকে ছাড়া লাইফটা কাটাবো বাট থিংস বিকেম আ বিট ইজি বিকজ শুভজিৎ দাদা ইজ সাচ অ্যান অ্যামেজিং পার্সন স্টার্টিং ফ্রম দ্যার হানিমুন উই সিন সো মেনি গুড পিকচার্স দিদিকে খুব সুন্দর লাগছিল শুভজিৎ দাদাকে অ্যান্ড দে আর লাইক হ্যাশট্যাগ কাপল গোলস অলরেডি সাত বছর ধরে অনেক রকম মেমোরিজ ক্রিয়েট করেছি অ্যান্ড আই ওয়াজ দ্য সিক্রেট কিপার সো বেসিক্যালি আফটার দ্যাট আমি চাই যে ওরা খুব সুখে থাকুক অ্যান্ড ওরা ফরএভারের জন্য কাপল গোলস হতে থাকুক किस तरह के हाये सुलझे I feel love when I look into your eyes I believe if you move out from my side I'll be losing grip on you Grip on you Dekho kareeb se Mile hai naseeb se Aayega pal ye phir kahan Aaj achanak tumse mile hum Ye to nahi hai bewajah Poochho zara is dil se मिले मुश्किल से कल फिर ना हो हम जो यहाँ गजब का है दिन सोचो जरा ये दीवानापन देखो जरा तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you. 'Cause I've got a dim, socho zara, ye deewanapan, dekho zara. तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से